সারা রাত গাড়ি আটক করে পরের দিন মাত্র কয়েক কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ, ঘটনা চুরাইবাড়ি থানায়। এই ঘটনায় পুলিশের ভূমিকায় ছিছি রব চুরাইবাড়িতে। গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানা পুলিশ গাঁজা সন্ধেয় রাত ভোরে একটি গাড়ি আটক করে রবিবার সকালে 4 কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। এ নিয়ে থানা এলাকায় ছিছিরব বইছে। শনিবার রাতে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে একটি 6 চাকার কন্টেইনার গাড়ি চুরাইবাড়ি থানা নাকা পয়েন্টে আসে। অপরদিকে আগে থেকে চুরাইবাড়ি থানা নবাগত ওসি খোকন সাহার নিকট খবর ছিল এই গাড়িতে করে গাঁজা পাচার হবে বলে। এমত অবস্থায় রাতভোর গাড়িটি আটক করে রাখা হয়, কিন্তু রবিবার সকালে গাড়িটি তল্লাশি করে 4 কেজি 40 গ্রাম গাঁজা জব্দ করে কৃতিত্ব অর্জন করে পুলিশ। এ নিয়ে পুলিশের অন্তর্মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে প্রশ্ন উঠছে, রাতে কি গাঁজাগুলো হাওয়া হয়ে গেল নাকি আবারও পুলিশকে টুপি পরিয়ে বোকা বানানো হলো? যাই হোক, এক্ষেত্রে পুলিশ এই গাড়ির চালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাড়ি অসমের কামরূপ জেলার বর্ণী গ্রামে ও সহচালক বিল্লাল হোসেন বাড়ি কামরূপ জেলার হাফলাখা গ্রামে দুজনকে আটক করেছে। ধৃতদ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয় বলে জানান ওসি। আপনারা তো জানেন যে এখানে চুরাইবাড়ি নাকা পয়েন্টে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয়, এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওইসব গাড়ি চেক হয়। তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল তা আজকে সকাল প্রায় 11টার সময় AS25FC3529, যেটা একটা কন্টেনার ট্রাক ছিল 6 চাকা, যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল, তো ওটাতে চেক করায় আমরা 3টি প্যাকেট পাই। 3টি প্যাকেটের মধ্যে প্রায় 4 কেজি 40 গ্রামের মতো গাঁজা আমরা রিকভারি করি। সাথে কাউকে আটক করতে পেরেছি? হ্যাঁ, সাথে ড্রাইভার আর ড্রাইভারের সাথে আরেকজন ছিল, আমরা দুজনকে আটক করেছি, গাড়ি সিজ করেছি। তাদের নাম? একজনের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম, আরেকজনের নাম হচ্ছে বিল্লাল হোসেন। তাদের উভয় বাড়ি আসাম কামরূপ ডিস্ট্রিক্ট। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে? হ্যাঁ, তাদের বিরুদ্ধে এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হচ্ছে এবং এটা তদন্ত হবে, কে জড়িত আছে গাঁজা স্মাগলিং তদন্ত করা হবে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।